সুপ্রিয় বিউয়ার সুনামগঞ্জ হালুয়ার ঘাট ময়নপুর মাঠের শেষ দৌড় আমার চ্যানেলে শেষ দৌড় দেখাচ্ছি মারিয়া মারিয়ারানি শাফলা এবং চারবাই দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো আমরা দেখতে পাচ্ছি দুটি গুড়া ছেড়ে দেওয়া হয়েছে আর একটি গুড়া। হাতের মধ্যে রেখে দেয়া হয় যে দেখা যাক শেষ পর্যন্ত এই একটি গুড়াকে কি করা হয় অর্থাৎ কুমুটি সিদ্ধান্ত অনুযায়ী দুইয়ে তিনে ছেড়ে দেয়া হবে চার বাই গুড়াটি আমরা দেখতে পাচ্ছি সাপলা গুড়াটি এগিয়ে আছে এবং মারিয়া রানি আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত এই দুটি গুড়ার মধ্যে কোন গুড়াটি এগিয়ে তাকে এবং চার বাইয়ের চার বাই হয়ে তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তো দেখা যাক এই তো প্রস্তুত চার চার বাই দেখা যাক এই দুটি গুড়া চলে আসার পর চার বাই ছেড়ে দিয়ে কি হয় শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কি হয় এই তো বিওয়ার চার বাই গুড়াটি ছেড়ে দেয়া হলো দেখা যাক শেষ দুই দৌরে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো মারিয়া রানি গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে সাপলা গুড়াটি আর চার বাই আছে অনেকটাই পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গোড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা একটি প্রতিযোগিতা হবে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখনও এগিয়ে আছে মারিয়া রানি মধ্যখানে আছে সাপলা গোড়াটি আর তার পিছনে আছে চার বাই চার বাই পিছন থেকে উঠে যাওয়ার চেষ্টা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গোড়াটি বিজয় বিজয় অর্জন করে এই তো বিওয়ার এই তো বাম দিকে গিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে চার ভাই দেখা যাক এখনো আছে মারিয়া রানি উঠে গেল চার ভাই উঠে গেল এগিয়ে গেল চার ভাই এখন আমরা দেখতে পাচ্ছি চার ভাই ঘোড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে মারিয়া রানি আর সাপলা ঘোড়াটি অনেকটাই পিছনে পড়ে গেছে দেখা যাক শেষ সময়ে শেষ মুহূর্তে কোন ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে আমার মনে হচ্ছে চার ভাই ঘোড়াটি এগিয়ে থাকবে মধ্যখানে আছে মারিয়া ফেরানি আর সাপলা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক দেখা যাক বিওয়ার শেষ সময়ে শেষ দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে এই তো এই তো চার বাই গুড়াটি বিজয় অর্জন করল মারিয়া রানি গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা ছিল